মাদ্রাসার আড়ালে জঙ্গি সংগঠন, এমনই অনুমান এনআইএর। মুর্শিদাবাদের ডোমকলের নওদাপাড়াতে মাদ্রাসার নামে জঙ্গি সংগঠনের তহবিল জোগাড় করত জঙ্গি সন্দেহ ধৃত আল মামুন কামাল, দাবি তদন্তকারী সংস্থার। শিশুশিক্ষা মাদ্রাসার নামে রশিদ ছাপিয়ে টাকা তুলত আল মামুন, টাকা আসত কেরালা থেকে, উঠে এলো এমনই চাঞ্চল্যকর তথ্য। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99515। মুর্শিদাবাদের ডোমকল ও জলঙ্গি থেকে ছয় আল কায়দা জঙ্গিকে গ্রেপ্তার করে জাতীয় তদন্তকারী সংস্থা। এরপরে দফায় দফায় তল্লাশি ও তদন্ত শুরু করে এনআইএর প্রতিনিধি দল। উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। মুর্শিদাবাদের ডোমকলের নওদাপাড়াতে মাদ্রাসার নামে জঙ্গি সংগঠনের তহবিল জোগাড় করত জঙ্গি সন্দেহে ধৃত আল মামুন কামাল। ছোট মাটির কুড়ে ঘর, ঘরের ছাউনির সামনে উঠোন। মাদ্রাসার নাম পশ্চিম নওদাপাড়া মিনি শিশু শিক্ষা মাদ্রাসা, সম্পাদক আল মামুন কামাল। মাদ্রাসার নামে রশিদ ছাপিয়ে টাকা তুলে চলতো জঙ্গি সংগঠন, এমনটাই অনুমান তদন্তকারী সংস্থার। টাকা আসত কেরালা থেকেও। পেশায় রাজমিস্ত্রি আল মামুন গ্রামের ছেলেদের পড়ানোর জন্য এই মাদ্রাসা চালু করেছিল বলে দাবি তার স্ত্রী। আমার বাপ মা দিয়েছে, সরকারি দিয়েছে, সরকারের অ্যাকাউন্টে টাকা তো ঢুকবে না বলেন। হ্যাঁ, সরকার কতদিন হলো, এত নতুন লিজে কাজ জানে রাজমিস্ত্রি, লিজে রক্ত পানি করে টাকা এ ঘরে। আল্লাহ এত বদ্ধস্ত লিবে না, মিথ্যে সাজি যদি ই করেন তো। আর আমার স্বামীকে যে জঙ্গি বিলি করছে, হ্যাঁ সে হচ্ছে পারে জিজ্ঞেস, তাহলে আমি কিসের লেগে, আমার তো তাই না, আমাকে রাখছে কেন? আমার কথা হলো, আমি শুনেছি যে আমার স্বামীকে ওয়াই করেছে, তাহলে আমাকে লিয়ে যাক, আমার ছেলেও তাহলে ওয়াই। আমি কোনো দিন ওর প্রতি কোনো অসন্ধ পাইনি, আর আমার স্বামীর মতন ভালো নাই, কোনো জায়গা দশক যায়নি কো। আমার স্বামী আমাকে এত ভালোবাসে, থাকতে পারে না, তিন চার দিন হচ্ছে নাই, কথা নাই মাদ্রাসা। হ্যাঁ, যে পা ছেলে পেলে আমার ছেলেও ডাকছি না, আরবি শিক্ষা হবে, হ্যাঁ তার জন্য পড়াই না তুলেছিল, তার জন্য তো দেশের মানুষ দিল টাকা পয়সা দিয়েছে কিছু। আমার স্বামীকে চাই, আমি কিছু চাই না, আর যদি নাই হয় তাহলে আমাকে আমার ছেলেকে নিয়ে যাক, আমার আর কিছু দরকার না, আমার স্বামীর দরকার। বাবা ফরজ আলী মণ্ডল লাদাখ যুদ্ধের সময় সেনাবাহিনীতে ছিলেন, ছেলে দেশদ্রোহী হতে পারে না বলেই দাবি তার। তবে ছেলে সত্যিই জঙ্গি হলে কঠোর শাস্তির দাবি জানান তিনি। সেটা তো আমার ব্যাপার না, এনআইএর ব্যাপার। এখন কি অভিশন দিতে, আমি নিজে বাবা হিসাবে বলছি যে আমার ছেলে সম্পূর্ণ নির্দোষ। তারপর আমি 62 সালে লাদাখ যুদ্ধের সময় এই সেনা বিভাগে দেশের জন্যই ঢুকেছিলাম, বুঝলেন। আর আমার ওই ছেলে, আমার রক্ত গড়া যে সন্তান, আমি জানি কেউ দেশদ্রোহিতা করবে না, এটা আমার বিশ্বাস, আত্মবিশ্বাস। হ্যাঁ, এটা একটা অপপ্রচার হচ্ছে কী জন্য আমি বুঝতে পারছি না, অভিযোগটা কতটুকু সত্য মিথ্যা আপনারা তদন্ত করুন, তদন্ত করে তার যদি সে সত্যিই দোষী হয় শাস্তি হোক, দেশ বাঁচুক, আমার আপত্তি নাই। আমি চাইছি ন্যায্য ই হোক, তদন্ত হোক, ন্যায্য তদন্ত হয়ে যদি সে দোষী সাব্যস্ত হোক হবে, তাতে কিছু যায় আসে না। কিন্তু কতকগুলাই যে সংবাদ মাধ্যমের ব্যাপারে অপপ্রচার চলছে, এটাই বন্ধ হোক, দেশ বাঁচুক। গ্রামের কিছু ছেলেমেয়েদের কোরআন শরীফ পড়ানোর জন্য এই মাদ্রাসায় নামাজ পড়াতো আল মামুন, রশিদ ছাপিয়ে টাকা তোলা হতো বলেই জানায় গ্রামবাসীরা। কেরালা থেকে আল মামুনের অ্যাকাউন্টে এই মাদ্রাসার নামে টাকা আসতো বলেও জানায়। এটা মূলত আল মামুন কামালের উদ্যোগেই হয়েছিল, এটা মাদ্রাসা নয়, এটা ওয়াক্ত মসজিদ। এটা অন্তত 20 বছর আগে থেকে এই অবস্থাতেই 5 বক্ত নামাজ পড়ানো হয়। মাঝখানে কামাল কেরালা থেকে ফিরে আসার পর ও ব্যক্তিগত উদ্যোগ নিয়েছিল এবং মসজিদে যারা নামাজ পড়ায় তাদের সহযোগিতায় কিছু ছেলেমেয়েদেরকে যাতে তারা ঠিকমতো কোরআন শরীফ পড়তে শিখে বা নামাজ পড়তে শিখে, সেই সব কারণের জন্য একজন শিক্ষক নিয়োগ করেছিল। সে গ্রামের একটা ছেলে, তাকে দায়িত্ব দিয়েছিল এবং সেটা গ্রামের মানুষ এবং তার সহযোগিতায় এই স্কুলটা চলতো। সেইখানে এবার গ্রামের মানুষের সহযোগিতায় এই মাদ্রাসাটা, মানে মাদ্রাসা বলতে এটা চলতো। এবং সেইখানে চলতে চলতে লকডাউন হওয়ার পর আপনা আপনি যেটা বন্ধ হয়ে গেছে, এখানে বাইরেকার লোকের কোনো বৈঠক হয়নি। এখানে মূলত যারা নামাজ পড়তো তাদের মধ্যে একটা আলোচনা হয়েছিল যে এখানে এটাকে একটু বড় করে মসজিদ করা যায় কি না, বা কোনো কালেকশন। আমাদের এই সব এলাকার প্রচুর মানুষ কেরালায় কাজ করে, সেইখানে যাতে যদি একটা রশিদ বই হাতে করে যায় হয়তো 20 টাকা 50 টাকা 100 টাকা করে কালেকশন করা যাবে, সেই উদ্দেশ্য করেই কিন্তু এই রশিদ বই ছাপানো হয়েছিল।
এবং কেরালায় পাঠানো হয়েছিল। কিছু কিছু টাকা অল্প বিস্তার আসতো, সেটা কামালের অ্যাকাউন্টে অথবা টিটির মাধ্যমে এসেছে, সেটা মূলত কেরালা থেকে, মূলত আলমামুল কামালের অ্যাকাউন্টে আসতো। আচ্ছা, এবং সেইটা নিয়ে এই যে পেছনে যেটা দেখছেন, এটাই বড় আকারে যাতে মসজিদে, এখানে 40 ঘর মোটামুটি সমাজ আছে, তাদের সহযোগিতায় এবং তাদের ঐকান্তিক ইচ্ছার জন্যই কিন্তু এই মসজিদটা তৈরি হয়েছে, এবং এটা বড় আকারে করা হয়েছে ভবিষ্যতে ছেলেমেয়েদের যাতে কোরআন শরীফ বা নামাজ শিখে। নিশ্চিত ক্যারিয়ারের একমাত্র ঠিকানা বহরমপুর এডুকেশন সেন্টার। এখানে নার্সিং ও প্যারামেডিকেলের বিভিন্ন কোর্স এছাড়াও MBBS, LLB, BEd সহ সমস্ত ট্র্যাডিশনাল কোর্স করানো হয়। ভর্তির জন্য অতি সত্বর যোগাযোগ করুন 7407391415 এই নম্বরে। বহরমপুর এডুকেশন সেন্টার, লালদিঘি বিশাল মেগামার্টের পাশের গলি, বহরমপুর, মুর্শিদাবাদ। তনুজা, যে এবারে শারদীয়ার বিশেষ অফার কস্ট টু সেল, 990 টাকার কেনাকাটায় থাকছে ব্র্যান্ডেড কোম্পানির নিশ্চিত উপহার এবং পরবর্তী কেনাকাটায় 100% ছাড়ের সুযোগ। তাই পুজো শপিং এর একমাত্র ঠিকানা তানুজাস। বিকেআর পলিটেকনিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজ সরাসরি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কোর্সে। শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকে ন্যূনতম 35% এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম 60%। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা, রয়েছে বাস পরিষেবা ও হোস্টেলে থাকার সুব্যবস্থাও। ঠিকানা, কলেজ ক্যাম্পাস কানফলা নবগ্রাম, NH34, নিয়ার পলসন্ডা, বহরমপুর। যোগাযোগ নম্বর 8967158821। বহরমপুর শহরে সর্বপ্রথম সুগার, থাইরয়েড ও হরমোন বিশেষজ্ঞ, বিশিষ্ট সুচিকিৎসক DM এন্ডোস্ক্রিনোলজি ডক্টর রমজিৎ বাড়ি, MBBS, MD, DM, SSKM হসপিটাল, বর্তমান সহকারী অধ্যাপক, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হসপিটাল। নমস্কার, আমি ডক্টর রমজিৎ বাড়ি, আমি একজন কনসালটেন্ট এন্ডোক্রিনোলজিস্ট। আপনার যদি বাড়িতে বাবা মা ভাই বোন কারো ডায়াবেটিসের সমস্যা থেকে থাকে, আপনার বয়স যদি 40-এর ওপরে হয়, আপনার যদি ওজন বেশি থাকে এবং আপনার যদি সেডেন্টারি লাইফস্টাইল থাকে, অর্থাৎ আপনার যদি বসে কাজ হয়, তাহলে সেক্ষেত্রে সময় নষ্ট না করে আপনার ডায়াবেটিসের জন্য ব্লাডের সুগারের পরীক্ষা করান, কারণ আপনার ডায়াবেটিস হওয়ার প্রবণতা অনেক বেশি। নিয়মিত বসছেন চরক স্কয়ার ও ডায়াগনস্টিক এবং রিসার্চ সেন্টারে, লালদিঘি আলাপন অনুষ্ঠান বাড়ির সামনে। যোগাযোগ নম্বর 7477152537477993।